রাশিয়ার পছন্দের ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট খবর রয়টার্সের মার্কিন প্রেসিডেন্ট বক্তব্যে পুতিনকে খ্যাপাটে পাগল বলে মন্তব্য করেছেন বিশ্বের হুমকি সম্পর্কে একটি বাক্যের অংশ হিসেবে সেখানে তিনি বলেছেন সেই লোকটি এবং অন্যরা পারমাণবিক সংঘাতের ঝুঁকি ও জলবায়ু পরিবর্তন থেকে মানবতার অস্তিত্বের জন্য হুমকি রাশিয়ার রাষ্ট্রীয় টিভির একটি ফুটেজে দেখা গেছে বাইডেনের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পুতিন ব্যঙ্গ করে হাসেন এবং মাঠের দিকে তাকানোর আগে তার ঠোঁট কামড় দেন বলেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত তবে আমি বিশ্বাস করি আমাদের জন্য বাইডেন অধিক পছন্দের প্রেসিডেন্ট তিনি যা বলেছেন তা প্রমাণ করে আমি একেবারেই সঠিক একাত্তর বছর বয়সী পুতিন এর আগেও বাইডেন সম্পর্কে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন একাশি বছর বয়সী বাইডেন রাশিয়ার পছন্দের প্রার্থী ছিলেন জানিয়ে বাইডেন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এ ব্যাপারে পুতিন বলেন এটা এমন নয় যে তিনি আমাকে বলতে পারেন ভোলাদা আপনাকে ধন্যবাদ ভালো করেছেন আপনি আমাকে অনেক সাহায্য করেছেন আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের জন্য কোনটি ভালো আমি তখনও বলেছিলাম আমি এখনও মনে করি আমি এটি পুনরাবৃত্তি করতে পারি বাইডেন বাইডেনের খেপাটে পাগলের জবাবে বিদ্রুপ করে যা বললেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খেপাটে পাগল বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর জবাবে পুতিন বাইডেনের বিদ্রুপ করে বলেছেন ট্রাম্প নয় তিনি বাইডেনের পক্ষে বৃহস্পতিবার ব্যঙ্গ হাসি দিয়ে তিনি বলেন বাইডেন তার ব্যাপারে কেন এমন মন্তব্য করেন এই মন্তব্য প্রমাণ করে কেন বাইডেন ডোনাল্ড ট্রাম্পের চাইতে রাশিয়ার পছন্দের ভবিষ্যতের মার্কিন প্রেসিডেন্ট খবর রাইটার্সের মার্কিন প্রেসিডেন্ট বক্তব্যে পুতিন খ্যাপাটে পাগল হিসেবে মন্তব্য করেছেন বিশ্বের হুমকি সম্পর্কে একটি বাক্যের অংশ হিসেবে যেখানে তিনি বলেছেন সেই লোকটি এবং অন্যরা পারমাণবিক সংঘাতের ঝুঁকি ও জলবায়ু পরিবর্তন থেকে মানবতার অস্তিত্বের জন্য হুমকি রাশিয়ার রাষ্ট্রীয় টিভির একটি ফুটেজে দেখা গেছে বাইডেনের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে পুতিন ব্যঙ্গ করে হাসেন এবং মাটির দিকে তাকানোর আগে তার ঠোঁটে কামড় দেন বলেন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে প্রস্তুত তবে আমি বিশ্বাস করি আমাদের জন্য বাইডেন অধিক পছন্দের প্রেসিডেন্ট তিনি যা বলেছেন তা প্রমাণ করে আমি একেবারেই সঠিক একাত্তর বছর বয়সী পুতিন এর আগেও বাইডেন সম্পর্কে মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন একাশি বছর বয়সী বাইডেন রাশিয়ার পছন্দের প্রার্থী ছিলেন জানিয়ে বাইডেন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এ ব্যাপারে পুতিন বলেন এরা এমন নয় যে তিনি আমাকে বলতে পারেন ভোলাদা আপনাকে ধন্যবাদ ভালো করেছেন আপনি আমাকে অনেক সাহায্য করেছেন